কাজ ঠিক থাকবে, কিয়ামতের দিন তার সব ঠিক থাকবে। তা না হলে যার নামাজ ঠিক থাকবে না, তার সব আমল নষ্ট হয়ে যাবে। রাজিয়ার শহীদগণ, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবেন। শত্রুরা বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে। আমাদের মুসলিম ভাইদের সাথে অন্যায় করেছে তারা। আল্লাহ রাজিয়ার শহীদদেরকে জান্নাতবাসী করবেন। তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। সত্যিই অদ্ভুত একটি ব্যাপার, বছরের এ সময় আঙ্গুর হয় তা তো জানতাম না, আর আমি নিশ্চিত যে এটা মক্কায় পাওয়া যায় না। দরজা খোলো মা ভাইয়া। শোনো খোবাই, মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে আমরা তোমাকে একটা সুযোগ দিতে এসেছি। যদি তুমি প্রস্তাব গ্রহণ করো তবে তোমার জীবন রক্ষা পাবে, তুমি বেঁচে থাকতে পারবে যতক্ষণ আমরা মুহাম্মাদকে পরাজিত করি। কিন্তু তুমি প্রত্যাখ্যান করলে তোমাকে হত্যা করব। বলতে থাকুন আবু সুফিয়ান। মুহাম্মাদকে অমান্য করো আর তার ধর্ম থেকে দ্রুত ফিরে আসো। সেটা কখনোই হবে না আবু সুফিয়ান। আল্লাহ আমাকে সত্যের পথ দেখিয়েছেন। পরকালের ভয় করুন কুরাইশের মুশরিক, পরকালকে কেউ উপেক্ষা করতে পারবে না। পুরো পৃথিবীর সব সম্পদ যদি আমাকে দিয়ে দেন, তারপরও আমি আল্লাহ ও তার রাসূলের পথ থেকে এক ফোঁটাও বিচলিত হব না। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামই আমার জন্য পূর্ণ জীবন বিধান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তবে ভয়ঙ্কর অত্যাচারের পর মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আমি ধৈর্য ধারণ করব আর আমি আল্লাহর পথে জীবন দিব। আল্লাহর কাছে দোয়া করব যেন মৃত্যুর পর তিনি আমাকে জান্নাতে শহীদদের সাথে রাখেন। নিয়ে যাও। মুশরিকরা আমার ভাই খুবাইব ইবনে আদিরের সাথে কি করবে দেখতে যাচ্ছি। তুমি কি ওই কাফেরদের কথা বলছো? তারা কি তাকে হত্যা করবে? যদি তাকে হত্যা করা হয় মহান আল্লাহ অবশ্যই কাফেরদেরকে শাস্তি দেবেন। মাত্র আল্লাহর কাছে আমি আমার অভিযোগ আর কষ্টের কথা জানিয়েছি। মহান আল্লাহ তাআলাই আমার ভাগ্যেই মৃত্যু লিখে রেখেছিলেন। আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দেন। তারা আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে, শরীর থেকে মাংস কেটে নিয়েছে, আরও অনেক কষ্ট দিয়েছে। মহান আল্লাহ আমার এই ক্ষত বিক্ষত শরীরের প্রতিদান অবশ্যই দিবেন, কারণ তিনি এই প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তুমি কি মুহাম্মাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে না খোয়াইব? কখনোই না কুরাইশের মুশরিকগণ, কখনোই না কুরাইশের মুশরিকগণ। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। তবে ভয়ঙ্কর মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও খোয়াইব। আমি আমার মৃত্যুর আগে দুরাকাত নামাজ কায়েম করতে চাই, অনুমতি দিন। অনুমতি দেয়া হলো। আল্লাহু আকবার।
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এখন কি খোবাই? ইসলামের পথে মৃত্যুকে আমি ভয় পাই না। আমি যদি ভয় পেতাম তাহলে আমি আরো অনেকক্ষণ নামাজ পড়তাম। আর একটা কথা বলবে না খোয়াই। ওকে এখনই মেরে ফেলো মাই সারা। হে আল্লাহ, তাদের প্রত্যেককে এক এক করে ধ্বংস করুন, তাদের এই জঘন্য পাপের সর্বোচ্চ শাস্তি দিন। আল্লাহর পথে মৃত্যু মানে শহীদের মর্যাদা, আর শহীদদের জন্য আছে চিরস্থায়ী জান্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হে চোখ, হে চোখ, তুমি অস্ত্র ছড়িয়ে যাও খুয়াইব সহ অন্যান্য শহীদদের জন্য। আনসারদের মধ্যে সে ছিল বাজ পাখির মতো যোদ্ধা আর বিজ্ঞ ব্যক্তি। সে ছিল আনসারদের মধ্যে সবচেয়ে মহৎ ব্যক্তি। আপনাদের মধ্যে আগামীকাল যারা তাইবাস দিকে যাচ্ছেন তারা কুরাইশদের সতর্ক করে দেবেন যে আমরা এই মর্মান্তিক মৃত্যুর বদলা নেবই। আর বলবেন তাদের সাথে আমাদের যুদ্ধ খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। তারা যত বড়ই বাহিনী নিয়ে আসুক না কেন, আমাদের শক্তিশালী মুসলিম ভাইয়েরা তাদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে। হাসান, এই অশ্বারোহীরা কারা? উনি হলেন আবু বাররা, আমির ইবনে মালিক, দক্ষ বর্ষা চালক, ইবনে আমির গোত্রের প্রধান। আর মালিক ইবনে তুফাইল? মালিক ইবনে তুফাইল হলো তার সম্মানিত চাচা, বনি জাফরের প্রধান ব্যক্তি আর আমির গোত্রের প্রধান। সে মসজিদের দিকে যাচ্ছে। আল্লাহ ওনাকে ইসলামের পথের হেদায়ত দান করুন। হাসান, তাকে সেরা বর্ষা চালক খেতাব কে দিয়েছে? সেদিন উনি সম্মানিত হয়েছিলেন যেদিন দাস আমির ইবনে ফুহাইরাকে তার সৎ পিতার কাছে হস্তান্তর করেন। তুফায়লও তার ভাই আব্দুল রহমান মক্কায় অবস্থান করেন এবং বর্ষা চালানো শিখেন, আর এভাবেই তিনি একজন দক্ষ বর্ষা চালক হয়ে ওঠেন। আসুন আমরা দুজন নবীর মসজিদে যাই, কারণ সেও সেখানেই যাচ্ছে। চলুন। আমির ইবনে মালিকের ঘটনাটা কি বলো তো ফায়েল? মুহাম্মাদের সাথে দেখা করেছি, সে শক্তিশালী নাজ গোত্রের লোক, তার গোত্রের লোক সংখ্যা অনেক বেশি। তার নাজ গোত্র যদি মুহাম্মাদের সাথে হাত মিলিয়ে ফেলেন আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে আমাদের হারিয়ে যাওয়া ভূমি ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। আসলে আমি এমনটা আশা করিনি। যদি এমন কিছু ঘটে তবে সেটা আমাদের জন্য দুঃসংবাদ। কুরাইশের লোকেরা আপনারা কি শুনেছেন? আপনাকে খুশি দেখাচ্ছে কেন আবু সুফিয়ান? সত্যি একটা আনন্দের খবর নিয়ে এসেছি। কি হয়েছে আবু সুফিয়ান? এটা একটা খুশির খবর, কিন্তু আপনাদের রাগিয়ে দেবে। আমাদের বলুন আবু সুফিয়ান, আমরাও শুনতে চাই, শুনে আমরাও খুশি হই। মুহাম্মদ এবং তার সঙ্গীদের উপর বিপদ নেমে আসছে। আমির ইবনে মালিক সেরা বর্ষা চালক, তিনি মুহাম্মাদের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, আমার সাথে আপনার সঙ্গীদের একটি দল পাঠান, যাতে তারা নাজদের এলাকার মানুষদের ইসলামের বিষয়ে শিক্ষা দিতে পারে, আমি তাদের নিরাপত্তা দেব। যখন তারা হিজাজ এবং নাজদের মাঝামাঝি পথে পৌঁছালো, তখন আমির তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং মুহাম্মাদের প্রায় 40 জন সাহাবিকে তারা হত্যা করে। আব্বাস, আপনি আপনার ভাতিজাকে আর সমর্থন করতে পারবেন না। তার যখন অল্প কয়েকজন সাহাবি ছিল ঠিক তখন থেকেই আমরা তাকে নিরাপত্তা দিয়ে আসি, কিন্তু এখন তো তার বিশাল সৈন্যদল আছে, এমনকি অনেক যোদ্ধা আর অনুসারীও আছে। মহান আল্লাহর শপথ, আমরা তাকে ভালোবাসি এবং তাকে কখনো ছেড়ে যাব না, এতে লজ্জার কিছু নেই।
আমরা আপনাদের বলেছিলাম তাকে শান্তিতে থাকতে দিন। তিনি যদি সফল হন গৌরব আমাদেরই, আর যদি ব্যর্থ হয় রক্তপাত হবে না, কুরাইশদের আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে না। কিন্তু আপনারা সেটা মানেননি। কুরাইশগণ এটা মেনে নিলে কত ভালো হতো। উতবা ইবনে রাবিয়াও এই কথা বলেছিল। শুনুন আবু সুফিয়ান, এই পাপি লোকটা যা করেছে তাতে তাদের গর্ব করার কোনো কারণ নেই। আমির ইবনে তোফায়েল এমন লোকদের হত্যা করেছে যারা তার আশ্রয়ে ছিল, তার ফলশ্রুতিতে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন। রাবেয়া ইবনে আমেরের বর্ষার আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়েছে। আমি তো দেখছি আপনি সব খবরে রাখেন আব্বাস। না আবু সুফিয়ান, আমি শুধু এটাই বলতে চাই, আমি দেখতে পাচ্ছি যে এমন একদিন আসবে যেদিন তারা মক্কা বিজয় করবে। আপনি কি বললেন আব্বাস? যা শুনেছো তাই। আবুল হাব ছাড়া হাশিম গোত্রের সবাই এখন মুহাম্মাদের সাথে আছে। তারা প্রত্যেকেই তাকে অনুসরণ করে, যদিও আবুল আহাব এখন আর আমাদের মাঝে নেই। তারা তাদের ছেলেকে রক্ষা করার অধিকার রাখে, কারণ তারা তাকে নিয়ে গর্বিত। সে বদর যুদ্ধে আমাদের প্রধানদের হত্যা করেছিল। যদি আবুল হাকাম আমাদের কথা শুনতো তাহলে এমনটা কখনোই হতো না। বদরের যুদ্ধে বিজয়ী হওয়াতে কুরাইশরা ক্ষুব্ধ, আবার উহুদের যুদ্ধেও ওই মুসলিমরা বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। কুরাইশবাসী, একদল ইহুদি এসেছে, সাথে হুয়াই ইবনে আত্তাবও আছে। কাবার রবের শপথ যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি দেখতে পাচ্ছি যে সামনে একটা বড় বিপদ আসতে যাচ্ছে, যা অনেক ভয়াবহ হবে। بالحق من ملل الهدى غراء وصبغة الفرقان نفحة قدسه والسين من سوراته وراء أعوذ بالله من الشيطان الرجيم তিনি আহলে কিতাবদের মধ্যে যারা অবিশ্বাসী তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছেন। তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি তাদের এমন এক দিক হতে এলো যা ছিল তাদের ধারণার বাইরে, এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। অতঃপর তাদের বাড়িঘর ধ্বংস হলো তাদের নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। আবু সুফিয়ান এই বছর বদরে আসেনি, আর আমরা যখন মুস্তালিক গোত্রকে আক্রমণ করি তখন আমরা গাফাতান গোত্রকে আমাদের সাথেই নেইনি। উসাইদ, আবু সুফিয়ান দেখা করতে ভয় পাচ্ছে। আল্লাহর শপথ উসাইদ, আমি দেখতে পাচ্ছি কুরাইশ মুশরিকগণ মদিনায় আক্রমণের জন্য সমবেত হচ্ছে, আমাদের শেষ করে দিচ্ছে। আমরা কি করব উসাইদ? আল্লাহর শপথ, লড়াই করে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব, অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আল্লাহর ইচ্ছাতে আমরা বিজয়ী হব। শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের উপর রহমত বর্ষিত হোক মুসলিম ভাইয়েরা। রাসূল এক টুকরো স্বর্ণ আমাকে দিয়েছিলেন, আমি ভেবেছিলাম এটা আমার দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে না, অথচ এর ওজন ছিল 40 উকিয়াই। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন, আপনি আমার মুক্তিপণের 300 খেজুর গাছ রোপণ করে দিয়েছেন। মনিবের দেয়া মুক্তির শর্তগুলো পূরণ করে আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি।
মহান আল্লাহর ইচ্ছায় আমি আপনার উপর এবং যে বার্তা দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তাতে বিশ্বাস করে নিজ ভূমি ছেড়েছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন সালমান। মদিনায় আপনার আগমন ইসলামের জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন ও আনসারগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে কোদাল, কুড়াল, শাবল বা অন্য কোনো খননের হাতিয়ার আছে, সে যেন তা নিয়ে চলে আসে। মুশরিক বাহিনীকে মদিনায় অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্য একটা খন্দক খন